কেন্দ্রে এই সমস্ত জেনারেটর স্থাপন করে সেখানে মোবাইল চার্জের ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা নিজের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, সেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের 20,000 শুকনো খাবারের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ। সেই সাথে 50,000 ছিল প্রথমে, এরপর 70,000 ভারী খাবার চাল ডাল ইত্যাদি দেওয়ার কথা ছিল, সেটাকে আমরা 1,00,000 উন্নীত করেছি, অর্থাৎ 1,00,000 পরিবারকে আমরা ভারী খাবার দিচ্ছি। এবং সেই সাথে পানি শুকিয়ে যাওয়ার পর 1,00,000 পরিবারকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো 25 কেজি করে চাল দেবো, এটা আমাদের আরেকটি পরিকল্পনা। 1,000 পরিবারকে যারা গৃহহীন হয়েছে তাদেরকে ঘর করে দেওয়া, এবং সেই সাথে যারা কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া, দাঁড়াবার জন্য পুঁজি দেওয়া, এবং সেই সাথে যারা মৃত্যুবরণ করেছেন বন্যায়, উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকলে, দুস্থ হয়ে থাকলে তাদের পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ আমরা নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে তাদের মালগুলো হস্তান্তর করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমাদের প্রিন্সিপাল মহাশয় মহোদয় কোথায়? প্রিন্সিপাল সাহেবকে আমি একটু অনুরোধ করব একটু আসার জন্য। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের মধ্যে সবাই কি মুসলমান না অন্য ধর্মের কেউ আছেন? অন্য ধর্মের কেউ নাই? অন্য ধর্মের মানুষ আমাদের সাথে থাকলে কি কোনো সমস্যা আছে? আমাদের অনেক মুসলমান মনে করে যে যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান তাদের সাথে বোধ আমরা গায়ে গায়ে লাগতে পারবে না, এক জায়গায় থাকলে বোধ গুনাহ হবে। এগুলো আমাদের ভুল ধারণা, কুসংস্কার। অন্য ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাদের সাথে আমাদের একসাথে বিপদে তারাও পড়েছে, আমরাও পড়েছি, তাদেরকে আমরা হাতে হাত ধরে টেনে যদি উতুলি তাতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা আপনাদের জন্য একটা ত্রাণের পাশাপাশি একটা কাগজ প্রস্তুত করেছি, এটা আপনারা সবাই পড়বেন, যারা পড়তে পারেন না তারা কাউকে দিয়ে পড়ায় শুনবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখানে এক পৃষ্ঠা লেখা আছে, একজন ভালো মুসলমান হতে করণীয়। আমরা কি ভালো মুসলমান হতে চাই না? চাই না। আপনারা চান ভালো মুসলমান হতে? ভালো মুসলমান হতে চান? তো ভালো মুসলমান হতে হলে কি করবেন এখানে সেটা বলা আছে। অবিচল ইমান লাগবে, ফরজ ইবাদত পালন করতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, বান্দার হক মানুষের অধিকার ঠিক মতো আদায় করতে হবে, এবং আল্লাহর হক আদায় করতে হবে, মাকরুহ বর্জন করতে হবে, সুন্নাহ পালন করতে হবে, সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে, নফল ইবাদত করতে হবে। আর অপর পৃষ্ঠে আছে হলো বিপদে মুমিনের করণীয়, অর্থাৎ একজন ইমানদার বিপদে পড়লে তিনি কি করবেন, এই কথা এই লিফলেটে লেখা আছে। তো এই লিফলেটটা আপনাদের সবাইকে একটা করে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ারদেরকে আমরা বলবো একটা করে লিফলেট দেওয়ার জন্য। একজন একজন ভলান্টিয়ার এদিকে আসো, একটা করে লিফলেট সবাইকে দিয়ে দাও। বাকি লিফলেট গুলা কই? হ্যাঁ, তুমি যাও ভাইয়ের সাথে। আচ্ছা, ও দিয়ে দেখ, তুমি অন্য কাজ করো। তুমি যেতে থাকো। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উস্তাদতুল্য ব্যক্তিত্ব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের শুধু নয় গোটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আলেমগড়ার মাদ্রাসা, টুমচর মাদ্রাসা পার্শ্ববর্তী। আমি জানি এটা চরমটুয়া, আমি বলছি যে টুমচর মাদ্রাসা যে আছে সেই টুমচর মাদ্রাসার পাশে আমরা আছি, চরমটুয়া মাদ্রাসা। তো প্রিন্সিপাল সাহেব মহোদয় আসেন, আমরা ওনার দোয়া নিব ইনশাআল্লাহ, এবং ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো। আপনি একটু আমাদের ভাইদের উদ্দেশ্যে যদি 1-2 লাইনে অন্তত কিছু বলেন যে তারা বিপদগ্রস্ত হয়েছেন, এখন তাদের এই মুহূর্তে কি নসিহতটা করা দরকার? আসলে 1-2 মিনিটে কথা বলতে গেলে এতটুকু বলতে হয় যে আমরা সবাই আল্লাহর দিকে মতবাজ্য হতে হবে। রব্বুল আলামিন একটু আজাব দেয়, ইবতেলা হয়, পরীক্ষা নেয়, এটার দ্বারা উদ্দেশ্য হলো লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। আমরা কোনো বান্দার দিকে যাব না, আল্লাহর দিকে যাব। আর বান্দা যদি কোনো সহযোগিতা করে তার শুকর গুজার হব। আল্লাহ আমাদেরকে সকলের একে অপরের সহযোগিতা করবার তৌফিক দান করেন। আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি।